খাগড়াছড়িতে বাহিনীর দায়িত্বরত সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ দুপুরে হেলিকপ্টারে লংদু জোনের আর্মি ক্যাম্পে যান তিনি, কুশল বিনিময় করেন সেনা সদস্যদের সাথে, তাদের হাতে তুলে দেন ঈদ উপহার। হেডম্যান ও স্থানীয়দের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন এ সময় সেনাপ্রধান। ক্যাম্পে গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। লংদু ক্যাম্প পরিদর্শন শেষে রাঙামাটি যান জেনারেল শফিউদ্দিন। সেনাবাহিনী একটা পরিবারের মতো, আর পরিবারের সবচেয়ে বড় মুরব্বী হিসেবে পরিবারের যারা সবচেয়ে বেশি দুঃখ কষ্টে থাকে তাদের কাছে বারে বারে যেতে, সেই মূল মন্ত্রে আমি বিশ্বাস করি। যখন আমি সৈনিকদের সঙ্গে কথা বলছিলাম তারা কি পরিমাণ খুশি হয়েছে।